السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين قال ما منعك الله تسجد الله تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মুস্তফা কামাল, প্রভাষক আরবি, মনাস কেবি ফাজিল মাদ্রাসা বারহাট্টা নেত্রকোনা এর পক্ষ থেকে তোমাদের সকলকে আজকের অনলাইন লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সকলেই ভালোই আছো, সুস্থ আছো, নিরাপদেই আছো। আমিও মহান আল্লাহ তাআলার অশেষ অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিনের মতোই আজও আমি আলিম দ্বিতীয় বর্ষের কোরআন মাজিদ থেকে সূরাতুল আরাফ এর 11 এবং 12 নম্বর আয়াত কারিমা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। মহান আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন, তাহলে এই দুইটি আয়াতের আলোকে তোমাদের সামনে একটা মনোরম ক্লাস উপস্থাপন করার প্রয়াস চালাব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আয়াত কারিমাটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লাকাদ খালাকনাকুম সুম্মা সাব্বারনাকুম সুম্মা কুলনা লিল মালাঈকাতি ইসজুদু লি আদামা ফাসজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। এটা হচ্ছে 11 নম্বর আয়াত। 12 নম্বর আয়াত হচ্ছে ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুকা ক্বালা আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথমেই আমি এই আয়াতের ইংরাজি বাংলা এবং ইংরাজি অনুবাদ করার চেষ্টা করব, তারপরে অন্যান্য আলোচনা হবে ইনশাআল্লাহ। বাংলা অনুবাদ হচ্ছে, মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অতঃপর তোমাদের আকৃতি গঠন করেছি, অতঃপর আমি ফেরেশতাদেরকে বলেছি তোমরা আদমকে সিজদা করো, অতঃপর সকলেই সিজদা করল ইবলিস ব্যতীত, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয় নাই। তিনি বলেন, তিনি মানে হচ্ছে আল্লাহ বলেন, মা মানাআকা আল্লাহ তাসজুদা, কিসে তোমাকে বারণ করেছে যে তুমি সিজদা করো নাই যখন আমি তোমাকে আদেশ করেছিলাম। শয়তান বলল, আমি তাহার চেয়ে উত্তম, আপনি আমাকে তৈরি করেছেন আগুন থেকে এবং তাহাকে তৈরি করেছেন মাছি থেকে। এই হচ্ছে বাংলা অনুবাদ। ইংরেজি অনুবাদ হচ্ছে, আল্লাহ হ্যাজ ডিক্লেয়ার্ড ইন দ্য ভার্স নাম্বার 11, আই হ্যাভ ক্রিয়েটেড ইউ, দেন আই হ্যাভ শেপড ইউ, দেন আই হ্যাভ চোজ দ্য অ্যাঞ্জেলস প্রস্টেট টু আদম, দেন দে দ্যাট মিনস অল অফ দ্য অ্যাঞ্জেলস প্রস্টেটেড except Iblis, and he did not include it. That means he was not of those who prostrated. He said, that means Allah has said, what you prevented from prostration, that you did not prostrate when I commanded you. Iblis says, I am better than him. You have created me from fire and you have created him from the clay or from the mud or from the dust. And that is translation in English language. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে ইংরেজি অনুবাদ। এখন আমি এই আয়াতে কারিমাগুলো কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে তার সংক্ষিপ্ত বিবরণী তোমাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। তোমরা হয়তো বইয়ে পড়েছ, মহান আল্লাহ তাআলা মানব সৃষ্টির আগে পৃথিবীতে জিন সৃষ্টি করেছিলেন।
জিনরা যখন এই পৃথিবীতে হানাহানি মারামারি কাটাকাটি তথা এই পৃথিবীতে বিশৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি করে দিল, তখন মহান আল্লাহ তাআলা ওদেরকে শেষ করে দেওয়ার বাসনা করলেন, ইচ্ছা পোষণ করলেন এবং ফেরেশতাদেরকে বললেন তোমরা এই সমস্ত জিনদেরকে শেষ করে দাও। আমি আল্লাহ তাআলার আদেশক্রমে তারা সেই জিনজা থেকে শেষ করে দিল, অতঃপর ইবলিসকে তারা রেখে দিল, ইবলিসকে ফেরেশতাদের পরিবেশে তারা ঘরে তুলল এবং ইবলিসকে আল্লাহ তাআলা জ্ঞানে গুণে মানে মর্যাদায় অনেক উন্নত করলেন। ইবলিস হয়ে গেল মুকাররামুল মালাইকা, এক পর্যায়ে হয়ে গেল মুআল্লিমুল মালাইকা, মানে ফেরেশতাদের টিচার, টিচার অফ দ্য এঞ্জেলস। এভাবে ফেরেশতাদেরকে ইবলিস শিক্ষা দিতে লাগলো, শিক্ষা দিতে দিতে তার উপাধি হয়ে গেল মুআল্লিমুল মালাইকা। এভাবে আল্লাহ তাআলা তার সম্মান এত বৃদ্ধি করলেন, অবশেষে সে হয়ে গেল মুকাররামুল মালাইকা, সম্মানিত ফেরেশতা। অথচ ফেরেশতা না হয়েও সে এই উপাধি লাভ করতে পেরেছিল। আমরা কিন্তু আজও দেখি গ্রামের মানুষে কাউকে যদি এই শয়তানের উপাধি দিয়ে কাউকে বকা দিতে চায় তাহলে বলে কি মকরুম ফেরেশতা। আসলে শব্দটা মকরুম নয়, বরং মুকাররামুল মালাইকা। মুকাররামুল মালাইকা বলতে বোঝানো হয় ইবলিস শয়তানকে। যাই হোক, তো সেই ইবলিস অনেক ইবাদত করলো, আল্লাহ তাআলা তার মান মর্যাদা অনেক বাড়িয়ে দিলেন। তো অনেক পরে আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টির বাসনা করলেন, ইচ্ছা পোষণ করলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলার সেই বাসনা ব্যক্ত করলেন। ফেরেশতারা তখন একটা কথা বলেছিল যে হে আল্লাহ, আল্লাহ যখন বললেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, প্রতিনিধি বলতে বাশার, মানুষ, তখন তারা একটা কথা বলেছিল যে আগে আপনি জিন জাতি তৈরি করেছিলেন, তারাই পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, কাটাকাটি হানাহানি মারামারি করে পৃথিবীতে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছিল, তারাও তো তাই করবে, তারাও তো সেই রক্ত প্রবাহিত করবে, কাটাকাটি মারামারি করবে। তখন আল্লাহ তাআলা বলছিলেন ইন্নি আলামু মা লা তাআলামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে তৈরি করলেন, আদম আলাইহিসসালামকে পৃথিবীর যত নাম আছে, ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা কি করলেন আদম আলাইহিসসালামকে তাম পৃথিবীর সমস্ত কিছুর নাম শিক্ষা দিলেন। তো আদম আলাইহিসসালাম এবং ফেরেশতাদের মধ্যে একটা জ্ঞানের পরীক্ষা নিলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে বলেছিলেন যে এইটার নাম কি, ওটার নাম কি, সমস্ত কিছুর নাম আদম আলাইহিসসালাম বলে দিলেন। ফেরেশতারা কোনো কিছুর নাম বলতে পারেনি। তো দেখা গেল যে ফেরেশতাদের তুলনায় জ্ঞানের দিক থেকে আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন। তো যাই হোক, আল্লাহ তাআলা এই যেহেতু আদম আলাইহিসসালাম শ্রেষ্ঠ হলেন, সেই শ্রেষ্ঠত্বের সম্মান স্বরূপ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন উসজুদু লি আদম, আদমকে তোমরা সিজদা করো। ফাসাজাদু, সকল ফেরেশতা সিজদা করলো আদম আলাইহিসসালামকে ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। ইবলিস কি বললো, সে অহংকার করলো, ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সে বলল আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ তাআলা যখন তাকে বলেছিলেন যে মা মানা আকা, কি সে তোমাকে বারণ করেছিল আল্লাহ তাসজুদা লি আদম, আদম কি সিজদা করো নাই, অথচ ঈদ আমার তো আমি তোমাকে হুকুম করেছি, আমি তোমাকে আদেশ করেছি, আমার আদেশ অমান্য করার শক্তি সাহস তোমাকে কে দিয়েছে, কে বারণ করেছে যে তুমি আমার আদেশ সত্ত্বেও, আমার হুকুম সত্ত্বেও, আমার অর্ডার সত্ত্বেও তুমি আদমকে সিজদা করো নি, কারণ কি, হোয়াট ইজ দ্য রিজন। তখন সে একটা যুক্তি পেশ করলো, সে বলল কালা, সে বলল আনা খাইরুম মিনহু, আই এম বেটার দেন হিম, ও আল্লাহ আমি আদমের চেয়ে উত্তম, বিকজ ইউ হ্যাভ ক্রিয়েটেড মি ফ্রম ফায়ার, কারণ তুমি আমাকে আগুন থেকে তৈরি করেছো, খালাকতানি মিন নার, খালাকতানি মিন নার, তুমি আমাকে আগুন থেকে তৈরি করেছো, ওয়া খালাকতাহু মিন তিন, এবং তুমি আদমকে তৈরি করেছো তিন তথা ক্লে, মাটি, কাদা মাটি দ্বারা। হে আল্লাহ, কাদা মাটি স্বভাব হচ্ছে নিচের দিকে আসা আর আগুনের স্বভাব হচ্ছে উপরের দিকে যাওয়া, সুতরাং আমি যেহেতু আগুনের তৈরি আর সে মাটির তৈরি, সুতরাং আমি তার চেয়ে উত্তম, আনা খাইরুম মিনহু, আই এম বেটার দ্যান হিম। তো এই যে অহংকার করেছে, এই অহংকারটা আল্লাহর কাছে ভালো লাগেনি, সে কিন্তু আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতো, আল্লাহর ইবাদত করতো, লক্ষাধিক বছর সে আল্লাহর ইবাদত করেছে, সে আল্লাহর অবাধ্য কখনোই হয় নাই, কিন্তু আল্লাহ তাআলার এই একটামাত্র হুকুম অমান্য করার কারণে, অহংকার করার কারণে তার পতন হয়েছে। এই জন্য আমরা বলতে পারি অহংকার পতনের মূল। আমি
যদি নিজেকে বড় মনে করি আমার চেয়ে বড় কেউ না এটাই সবচেয়ে বড় অহংকার। এখনো পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা ভাবে যে আমি বড়, আমি উত্তম, আমি সেরা, আমি শ্রেষ্ঠ, আমার চেয়ে ভালো, আমার চেয়ে উত্তম, আমার চেয়ে বড় আর কেউ নাই, আমার চেয়ে সেরা আর কেউ নাই, এইটাই সবচেয়ে বড় অহংকার। আল্লাহ তাআলা এই অহংকার কখনো পছন্দ করেন না। একটা কথা আছে, লোকে যাকে বড় বলে বড় সেই হয়, নিজে যাকে বড় বলে বড় সেই নয়। নিজে নিজে বড় হলে বড় হওয়া যায় না, বরং লোকে যাকে বড় বলে বড় সেই হয়। বড় হতে গেলে আগে ছোট হতে হয়, বড় হতে গেলে ছোট হতে হয়। যে ছোট হয় তাকে আল্লাহ তাআলা বড় করে দেন। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াদুআ লিল্লাহি রাফাআহুল্লাহু, মান তাওয়াদুআ লিল্লাহি রাফাআহুল্লাহু, মান তাওয়াদুআ লিল্লাহি রাফাআহুল্লাহু। আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি বিনয়ী হয়, নম্র হয়, আল্লাহ তাআলা তার মান সম্মান আরো অনেক বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। মান তাওয়াদুআ লিল্লাহি রাফাআহুল্লাহু। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু শয়তান অহংকার করেছে, আর অহংকার আল্লাহ কখনোই বরদাস্ত করেননি। অহংকার এমন খারাপ, অহংকার আল্লাহর চাদর, আর এই চাদর ধরে যে টান মারে আল্লাহ তাআলা সেটা সহ্য করেন না, বরদাস্ত করেন না। শয়তানের অপরাধ ছিল একটাই, সে অহংকার করেছে। আর অহংকার আল্লাহ তাআলার কাছে সবচাইতে অপছন্দের একটা বিষয়, এই জন্যই আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত, রাজিম বানিয়ে দিয়েছেন, মারদুদ বানিয়ে দিয়েছেন, মালউন বানিয়ে দিয়েছেন। আর আল্লাহ তাআলা এই ঘটনাকে কেন্দ্র করে এই উক্ত আয়াতে কারিমাগুলো নাজিল করেন। তো এখন আমরা এই এই প্রতিটা শব্দের বিশ্লেষণ দেখব ইনশাআল্লাহ। তো আশা করি এখন থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে এবং প্রতিটা শব্দের বিশ্লেষণ ভালোভাবে বোঝার শোনার চেষ্টা করবে, আগে মনোযোগ দিয়ে শুনবে, বোঝার চেষ্টা করবে। তারপরেও যদি কোনো কিছুতে বুঝতে অসুবিধা হয়, সমস্যা হয়, তাহলে আমাকে অবশ্যই ফোনে হোক অথবা কমেন্ট বক্সে হোক আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানালে আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে শুরু হয়েছে ওয়াও দ্বারা, ওয়াও জবর ওয়া, এটা একটা হরফ, আর এই হরফটা হচ্ছে হরফুল আতিফা। তোমরা জানো হরফুল আতিফা হচ্ছে 10টি, ওয়াও ফা সুম্মা হাত্তা আও আম ইম্মা বাল লাকিন লা, এই 10টাকে বলা হয় হরফুল আতিফা। আর এর অর্থ হচ্ছে এবং, ইংরেজিতে হচ্ছে এন্ড বা এজ ওয়েল এজ। লা কদ, লামটার নাম হচ্ছে লাম ইত্তাকিদ, এটা নিশ্চয়তা দেওয়ার জন্য আসে, ফর সার্টেইন। কদ, এটা হচ্ছে মাজিদ করিবের জন্য আসে, মাজিদ করিব। কদ, মাজির আগে যদি কাদ আসে সেটা মাজিদ করিব হয়। তো কাদ খালাকনাকুম, তো লাকাদ খালাকনাকুম, আমরা যদি কাদ খালাকনা বলি তাহলে হবে কি, সিগা হবে জামা মুজাক্কার, জামা মুজাক্কার হাজ, সরি জামা মুতাকাল্লিম, বাস হচ্ছে মাজি করিব, ইসবাত ফাইল মাজি করিব, বাব হচ্ছে নাসারা ইয়ানসুরু, নাসারা ইয়ানসুরু, খালাকা ইয়াখলুকু, মাসদার হচ্ছে আল খালকু, মুলাক্কার হচ্ছে খালাম কাফ, জিনস হচ্ছে সহি, জিনস কি সহি। অর্থ স্বাভাবিক অর্থ হচ্ছে যে ওয়াও জবর ওয়া এবং লাম জবর লা অবশ্যই, কাদ খালাকনা আমরা সৃষ্টি করেছি, উই হ্যাভ ক্রিয়েটেড, কুম তোমাদেরকে, কুমটা হচ্ছে জমির, জমিরের মনসুব মুত্তাসিল। তো এখানে আল্লাহ তাআলা একজন, কিন্তু এখানে বলা হয়েছে যে আমরা তৈরি করেছি, বহু বছরের সিগা ব্যবহৃত হয়েছে। কেন? এটার অনেকগুলো কারণের মধ্যে একটা সবচেয়ে শ্রেষ্ঠ কারণ এবং যুক্তিসঙ্গত কারণ হচ্ছে আরবি বা যে কোনো ভাষায় কাউকে সম্মান দেওয়ার জন্য একজনের জন্য বহুবচনের শব্দ, জমার শব্দ ব্যবহার করতে হয়। তো আল্লাহ তাআলার সম্মানের সাথে কারো সম্মানের তুলনা হয় না, তিনি এত সম্মানিত, এত সম্মানিত, এত ইজ্জতওয়ালা। এই জন্যই আল্লাহর ক্ষেত্রে দেখবা কোরআনের মধ্যে যত জায়গায় এসেছে আল্লাহর ক্ষেত্রে সকল শব্দগুলোই বহুবচনে এসেছে বা জমা হিসেবে এসেছে। তো লাকাদ খালাকনাকুম, আমি তোমাদেরকে তৈরি করেছি। আল্লাহ বলতেছেন যে হে মানব জাতি, আমি তোমাদেরকে কি করেছি, তৈরি করেছি। দ্যাট মিন্স আই হ্যাভ ক্রিয়েটেড ইউ, আই হ্যাভ ক্রিয়েটেড ইউ, আমি তোমাদেরকে তৈরি করেছি। সুম্মা, অতঃপর, এটা হরফ হরফুল আতিফা, একটু আগে বলেছি হরফুল আতিফা হচ্ছে 10টি, ওয়াও ফা সুম্মা হাত্তা আও আম ইম্মা বাল লাকিল্লা, তো এর অর্থ হচ্ছে অতঃপর, ইংরেজিতে হচ্ছে দেন। তো দেন সাব্বারনাকুম, সাব্বারনা এটা একটা ফেল, কুম হচ্ছে একটা জমির হয়ে ইসিম, তো এটা ক্রিয়া আর এটা হচ্ছে ইসিম। তো সাব্বারনা সেগা হচ্ছে জামা মুতাকাল্লিম, বা হচ্ছে মাজি মারুফ, বাব হচ্ছে তাফরিল, মাজদার হচ্ছে আত-তাসবীর, মুলাক্কার হচ্ছে সাদ ওয়াও রা,
আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে ফেস, চেহারা, মুখ, মুখমন্ডল। তো সুরত, সুরত অর্থ আমার আকার আকৃতি হয়। তো সফার না মানে হচ্ছে আমি আকৃতি গঠন করেছি কোন তোমাদের, দ্যাট মিন্স আই হ্যাভ শেপড ইউ, আমি তোমাদের আকৃতি গঠন করেছি, দ্যাট মিন্স আই হ্যাভ ক্রিয়েটেড ইউ, দেন আই হ্যাভ শেপড ইউ। সুম্মা এটাও হারফুল আতিফা, অর্থ হচ্ছে অতঃপর, ইংরেজিতে হচ্ছে দেন। কুলনা আমি বলেছি, কুলনাটা ফেইল, কুলনা সিগা হচ্ছে জমা মুতাকাল্লিম, বাস হচ্ছে মাজি মারুফ, বাব হচ্ছে নাসারা, ইয়ানসুর মূলত ছিল কাওয়ালা ইয়া কাওলু, মাসদার হচ্ছে আল কাওলু, মূলক হচ্ছে কাফ ওয়াও লাম, জিনস হচ্ছে আজফে ওয়াবি, অর্থ হচ্ছে আমি বলেছিলাম, মানে এখানে সাধারণ স্বাভাবিক অর্থ হয় আমরা বলেছিলাম, কিন্তু আল্লাহর ক্ষেত্রে যেহেতু আল্লাহ একজন, এই জন্য আমি বলেছিলাম, বল না, দ্যাট মিন্স আই হ্যাভ টোল্ড, আই হ্যাভ টোল্ড, আমি বলেছি অর আই টোল্ড। লিল মালাইকাতি, লি লি হচ্ছে হরফ হরফুল জার, আর পরেরটা হচ্ছে মাজরুর, লি হরফ হরফুল জার, আর হরফে জার হচ্ছে জের দানকারী হরফ, যেই সকল হরফ কোন ইসিমের আগে এসে সেই ইসিমের শেষে জের প্রদান করে সেই হরফগুলোকে হরফুল জার বলা হয়। আর হরফুল জারের সংখ্যা নিশ্চয়ই তোমরা জানো, আমরা বারবার বারবার প্রতিটা ক্লাসেই বলা হয় তাকে, হরফে জারের সংখ্যা হচ্ছে 17টি। বাও তাও কাফো লামু অও মুজু মুদখালা রব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা, আর এদের কাজ হচ্ছে কোন ইসিমের আগে এসে সেই ইসিমের শেষে জার প্রদান করা, জের দেওয়া। আর এই জের যুক্ত ইসিমটাকে বলা হয় মাজরুর, মাজরুর শব্দটা মাফউলুনের জন্য, মানে জের বিশিষ্ট, জের প্রাপ্ত, জের ওয়ালা ইত্যাদি। তো লি অর্থ জন্য, কিন্তু এখানে হবে কে, আল মালাইকাতি, ফেরেশতা গণ, মানে ফেরেশতাদেরকে, মালাকে বহুবচন মালাইকা, তো মালাকুন মানে ফেরেশতা, এক বচন বহুবচন মালাইকা, তো বলা হচ্ছে লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে আমি বলেছিলাম, ফেরেশতাদেরকে কি করো, উসজুদু, উসজুদু তোমরা সিজদা করো, দ্যাট মিন্স এন্ড দেন I have told the angels, I have told the angels, that means I have ordered the angels, us jodo mane hoche prostrate, tumra sijda koro, us jodo kyal koro, us jodo, siga hoche jama muzakkar hazir, bas hoche amre hazir ma'ruf, bab hoche nasara yansuru, masdar hoche আসসাজদাতু আও আসসুজুদু, আসসুজুদু আও আসসাজদাতু, মূলক হচ্ছে সিন জিম দাল, অর্থ হচ্ছে তোমরা সবাই সাজদা করো বা সিজদা করো। তো ইংরেজিতে হচ্ছে প্রস্ট্রেট, প্রস্ট্রেট সাজদা করো, লি আদম টু আদম, আদমকে, লি আদম দ্যাট মিন্স টু আদম, আদমকে তোমরা কি করো, সিজদা করো, দ্যাট মিন্স আল্লাহ হ্যাজ সেড I have created you, then I have shaped you, then I have told the angels that prostrate, prostrate to Adam, prostrate, prostrate to Adam. Adam ki koro? Sijda koro. Mane hocche, walakad khalaqnakum. Allah Taala bolchen je, walakad khalaqnakum. Ami tomaderke srishti korechi. সুম্মা অতঃপর সাব্বারনাকুম, আমি তোমাদেরকে আকৃতি দিয়েছি, দ্যাট মিন্স আকার আকৃতি গঠন করেছি। সুম্মা অতঃপর কুলনা, আমি বলেছি লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে, উসজুদু তোমরা সিজদা করো, লি আদম আদমকে, ফাসাজাদু, ফা এটা হরফ হারফুল আতিফা, অর্থ হচ্ছে অতঃপর, সাজাদু ইংরেজি হচ্ছে দেন, সাজাদু সেগা এটা হচ্ছে ফেল, আর এর সিগা হচ্ছে জমা মুজাক্কার গায়েব, বাস হচ্ছে মাজি মারুফ, মাজি মারুফ, বাব হচ্ছে নাসারা ইয়ানসুরু, মূলত ছিল সাজাদা ইয়াস জুদু, সাজাদা ইয়াস জুদু, নাসারা ইয়ানসুরু, মাসদার ওই আগের মতোই, আসসাজদাতু আও আসসুজুদু, আসসাজদাতু আও আসসুজুদু, মূলকর হচ্ছে সিন জিম দাল, আর এর জিনস হচ্ছে সহি, অর্থ হচ্ছে তারা সকলেই সিজদা করলো, ফাসাজাদু তারা সকলেই কি করলো, সাজদা
করলো, মানে সকল ফেরেশতারা সাজদা করলো, দ্যাট মিন্স অল অফ দ্য এঞ্জেলস প্রস্ট্রেটেড, প্রস্ট্রেটেড, সব ফেরেশতারাই কি করলো, সাজদা করলো, ইল্লা ইবলিস, ইল্লা এটা একটা হরফ, এটা হচ্ছে হরফে ইস্তিসনা, আর হরফে ইস্তিসনা সব সংখ্যা হচ্ছে 11টি, সেগুলো হচ্ছে ইল্লা, গায়রা, সাওয়া, সাওয়া, হাসা, আদা, মাদা, খালা, মাখালা, লাইসা, লায়াকুনু, এই 11টাকে বলা হয় হারফুল ইস্তিসনা আও আদাতুল ইস্তিসনা, ইস্তিসনার হরফ। ইস্তিসনা নিশ্চয় জানো, ইস্তিসনা শব্দের অর্থ হচ্ছে পৃথক করা, আলাদা করা বা বাদ দেওয়া, মানে আগের মানে হুকুম থেকে পরের শব্দটাকে আগের শব্দের হুকুম থেকে বিচ্ছিন্ন করা, আলাদা করা, পৃথক করা বা বাদ দেওয়া। যেমন মনে করো, যা আনিতুল্লাহু ইল্লা জায়দা, আমার কাছে সকল ছাত্র এসেছে জায়দ সারা, তো ইল্লা দ্বারা জায়দকে আগের হুকুম থেকে আসার হুকুম থেকে বাদ দেওয়া হয়েছে, তো ইল্লা হচ্ছে হরফে ইস্তিসনা, জায়দান যাকে বাদ দেওয়া হয় তাকে বলা হয় মুস্তাসনা, মানে হরফে ইস্তিসনা দ্বারা যাকে যে ইসমকে বাদ দেওয়া হয় আগের হুকুম থেকে তাকে বলা হয় মুস্তাসনা, আর যার থেকে বাদ দেওয়া হয় তাকে বলা হয় মুস্তাসনা মিনহু, আর যাকে বাদ দেওয়া হয় তাকে বলা হয় মুস্তাসনা, আর বাদ দেওয়ার বিষয়টাকে বলা হয় মুস্তাসনা, সরি ইস্তিসনা, আর আর যে হরফ দ্বারা বাদ দেওয়া হয় তাকে বলা হয় হরফুল ইস্তিসনা আও আদাতুল ইস্তিসনা, আর যে বাদ দেয় তাকে বলা হয় মুস্তাসনি। তো বলা হচ্ছে ইল্লা ব্যতীত, এক্সেপ্ট ইবলিস, ইবলিস শব্দটা এক বচন, বহুবচন হচ্ছে আবালিস। তো বলা হচ্ছে যে দেন অল অফ দ্য এঞ্জেলস প্রস্ট্রেটেড except iblis, iblis sara sokolei sijda korlo, fa sajadu, fa otopor sajadu sobai sijda korlo illa betito iblisa, iblis, iblis sara sobai ki korlo sijda korlo, lam yakun minas sajidin, lam yakun mane she hoy nai, lam yakun ke hoy nai, iblis hoy nai, minas sajidin sajdakarider antarbhukto, sajdakarider antarbhukto iblis hoy nai, that means he was not of those who prostrated, he was not of those who prostrated, prostrated মানে যারা সিজদা করলো সেই সিজদাকারীদের অন্তর্ভুক্ত কি ইবলিস হয় নাই, লাম ইয়াকুন, সেটা হচ্ছে ওয়াহেজ মুযাক্কার গায়ব, বাস হচ্ছে নফি জাহাদ বলাম দর ফেল মুস্তাকবাল মারুফ, বাব হচ্ছে নাসর আনসুর, মাসদার হচ্ছে আল কাউনু, মুলকর হচ্ছে কাফ ওয়া নুন, জিনস হচ্ছে আজফে ওয়াহি, অর্থ হচ্ছে সে হয় নাই, মিনাস সাজিদিন, মিন এটা হরফ, হরফুল জার, আর হাফুল জারের আলোচনা তো একটু আগে গিয়েছে, মিনাস সাজিদিন, আসাজিদিন এটা বহুবচন, এক বচন আছে আসাজিদু, আচ্ছা এটা হচ্ছে ইসমে ফাইল, বহুবচন হচ্ছে ইসমে ফাইল, সিগা হচ্ছে জমা মুজাক্কার, ইসমে ফাইল, বাব হচ্ছে নাসর আনসুর, মাসদার হচ্ছে আসাজদা, মুলকর হচ্ছে সিন জিম দাল, আর জিনস হচ্ছে সহি, অর্থ হচ্ছে সিজদাকারীগণ, তো সিজদাকারীদের মধ্যে সিজদাকারীদের অন্তর্ভুক্ত সে হয় নাই, দ্যাট মিন্স হি ওয়াজ নট অফ দোজ হু প্রস্ট্রেটেড, যারা সিজদা করেছে সেই সিজদাকারীদের অন্তর্ভুক্ত সে হয় নাই। এটা হচ্ছে 11 নম্বর আয়াতের বিশ্লেষণ। এবার 12 নম্বর আয়াত দেখো, কালা তিনি বললেন, তিনি বললেন মানে এখানে আল্লাহ বলেন, আল্লাহ বললেন, আল্লাহ বলেছিলেন, কালা এটা হচ্ছে সিগা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার গায়ব, বহস হচ্ছে মাজি মারুফ, বাব হচ্ছে নাসারা ইয়ানসুরু, নাসারা ইয়ানসুরু, কারণ কি, কারণ এটা মূলত ছিল কালা, মূলত ছিল কাওয়ালা ইয়াকুলু, মাসদার হচ্ছে আল কাউলু, মুলকর হচ্ছে কাফ ওয়াউ লাম, জিনস হচ্ছে আজফে ওয়াবি, অর্থ হচ্ছে তিনি বলেছেন, তিনি বলেছেন মানে আল্লাহ বলেছেন, আল্লাহ হ্যাজ টোল্ড অর আল্লাহ টোল্ড, আল্লাহ বলেছেন, আল্লাহ সেইড বলা যায়, কারণ যেহেতু এখানে অবজেক্ট নেই, অবজেক্ট যদি না থাকে পরে তাহলে সেইড বলা যায়, আল্লাহ সেইড, আর এখানে যেহেতু পরে বাক্যটা প্রশ্ন এই জন্য আমরা বলতে পারি আল্লাহ আস্ট, আল্লাহ জিজ্ঞাসা করলেন, তালা বললেন, বললেন মানে আল্লাহ তালা জিজ্ঞাসা করলেন, কাকে, শয়তানকে, ইবলিসকে, কি বললেন, মা মানাআকা, মা মানাআকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুক, আমি যখন তোমাকে আদেশ করেছি তারপরে তুমি তাকে সিজদা করো নাই, কিসে তোমাকে সিজদা করতে বারণ করেছে, মা মানে কিসে, এটা ইসিম, এটা ইসমে ইস্তেফহাম বলা হয়, মা অনেক মা আছে, মায়ের নফি আছে, মায়ের ইস্তেফহাম আছে, মায়ের মসুলি আছে, মায়ের জিয়াদা আছে, মায়ের মাকসুরি আছে, অনেকগুলো মা আছে, তো এখানে হচ্ছে প্রশ্নবোধক মা অর্থ হচ্ছে কি সে বা কি, মানা আগা তোমাকে বারণ করেছে, মানা আ, মানা আ সিগাটা হচ্ছে ওয়াহেদ মুযাক্কার গায়েব, বাস হচ্ছে মাজি মারুফ, বাব হচ্ছে ফাতাহা ইয়াফতাহু, মানা আ ইয়ামনাউ, নিশ্চয়ই তোমরা জানো যে সকল শব্দের মানে মূল তিন অক্ষরের মানে আইন কালমা এবং লাম কালমা,
মাসকানে এবং শেষের অক্ষর তিনটা অক্ষরের মধ্যে দ্বিতীয় বা তৃতীয় অক্ষরে যদি হরফে হালকির যে কোনো একটা অক্ষর থাকে হরফে হালকি মানে হচ্ছে হলক থেকে যে সকল হরফ উচ্চারিত হয় এদের সংখ্যা হচ্ছে ছয়টি সেগুলো হচ্ছে হামজা হা হা খা আইন গাইন এই ছয়টা হরফকে হরফুল হালকি বলা হয় কারণ এই ছয়টা হরফ হলক থেকে উচ্চারিত হয় হলকুম থেকে এই জন্য ওদের নাম হচ্ছে হরফে হালকি আর হরফে হালকি এর ছয়টা অক্ষর থেকে যে কোনো একটা অক্ষর কোন শব্দের মাঝে অথবা শেষে তিনটা অক্ষরের মানে মূল তিন অক্ষরের দ্বিতীয় অক্ষর বা তৃতীয় অক্ষর যদি হরফে হালকির হয় সেটা সাধারণত ভাবে ফাতাহা ইফতাহু হয় এছাড়াও আরেকটা কায়দা হচ্ছে মাজির আইন কালমায় জবর মুজারার আইন কালমাও যখন জবর হয় সেটা ভাবে ফাতাহা ইফতাহ হয় কারণ তোমরা খেয়াল করো ফাতাহা এই যে তা আইন কালমা তা জবর তা আবার ইয়াফতাহু এখানেও তা মানে মুজারাতেও তা হচ্ছে আইন কালমা এখানেও কি জবর তা তা মানে আজ মানে মাজির আইন কালমাতেও জবর মুজারার আইন কালমাতেও কি জবর এই জন্যই সাধারণভাবে একেবারে খুব সিম্পলি বলা যায় যে মাজির আইন কালমা এবং মুজার আইন কালমা উভয়টাই কিন্তু যখন জবর হয় তখন সেটা নিশ্চিতভাবে ফাতাহার দিকে আসে যেমন মানা আ মানা আ যে নুন এখানে জবর হয়েছে এটা আইন কালমা আবার ইয়াম না উ দুটাতেই দুই নুনে কি জবর হ্যাঁ এই জন্য এটা ভাবে ফাতাহা ইফতাহ মানা আ ইয়াম না উ তো মানা আ সিগা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব বহস হচ্ছে মাজি মারুফ বাব হচ্ছে ফাতাহা ইফতাহ মাজদার হচ্ছে আল মানউ মুলাক্কার হচ্ছে মিম নুন আইন জিনস হচ্ছে সহীহ অর্থ হচ্ছে সে বারণ করেছে বারণ করেছে আমরা এই মানা শব্দটা কি বাংলায় ব্যবহার করি হ্যাঁ মানা মানা আমরা বলি যে আমি তোকে মানা করলাম তারপরে এই কাজটা কেন করলি তোকে মানা সে তোকে মানা করেছে অমুক তোকে মানা করেছে অমুক আমাকে মানা করেছে এই যে মানা এই শব্দটা বাংলায় ব্যবহার করা হয় তো আল্লাহ তাআলা বলছেন কালা আল্লাহ বলেন দ্যাট মিন্স আল্লাহ সেড দ্যাট মিন্স আল্লাহ আস্কড আল্লাহ বলেন আল্লাহ প্রশ্ন করেছেন জিজ্ঞাসা করেছেন শয়তানকে মা হোয়াট মানা প্রিভেন্টেড মানা মানে বারণ করেছে প্রিভেন্টেড কা মানে তোমাকে মানা কা তজমের আর জমের মানসুম মুত্তাসিল মানা কা তোমাকে কিসে বারণ করেছে দ্যাট মিন্স হোয়াট প্রিভেন্টেড ইউ হোয়াট প্রিভেন্টেড ইউ তোমাকে কিসে বারণ করেছে মা কিসে মানা বারণ করেছে কা তোমাকে তোমাকে কিসে মানা করেছে বারণ করেছে আল্লাহ এখানে দুটো শব্দ একটা হচ্ছে আ আর একটা হচ্ছে লা আন যুগ লা একসাথে একদম হয়ে আল্লাহ হয়েছে আন যে লা তাসজুদা তুমি সিজদা করো নাই সিজদা করো নাই তো লা তাসজুদা সিগা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজির বাস হচ্ছে নফি ফেলে মুজার মারুফ বা হচ্ছে নাসরা আনসুর সাজাদা ইয়াসজুদু মাদার হচ্ছে আসজুদু আও আসজুদু মূলক হচ্ছে সিন জিম দাল আর এর জিনিস হচ্ছে সুবি অর্থ হচ্ছে যে তুমি সেজদা করো নাই ঈদ যখন ঈদ অর্থ হচ্ছে যখন এটা ইসিম একটা ইসমে জরফ আর এটা জরফে জামান সময় বোঝায় ঈদ যখন মানে আমার কা আমার তো এটা একটা ফেল আর কাপটা হচ্ছে জমির জমির আমার সব মুত্তাসিল আমার তো আমি আদেশ করেছি কা তোমাকে আমার তো সিগা হচ্ছে ওয়াহেদ মুতাকাল্লিম বহাস হচ্ছে মাজি মারুফ বাব হচ্ছে নাসরা ইয়ানসুর আমারা ইয়ামুরু মাজদার হচ্ছে আল আমরু আর মূলক হচ্ছে হামজা মিমরা জিনস হচ্ছে মাহমুজ জাফা তোমরা জানো নিশ্চয়ই মাহমুজ কাকে বলে যে শব্দের মূলক করে হামজা তাকে তাকে মাহমুজ বলা হয় মাহমুজ শব্দের অর্থই হচ্ছে হামজা ওয়াল্লা হামজা বিশিষ্ট সুতরাং যে শব্দের মূলক কর তিনটা মূলক করে যে কোনো একটা মূলক কর মানে একটা অক্ষর হামজা হয় সেটাকেই মাহমুজ বলা হয় আবার সবচেয়ে মজার বিষয় হচ্ছে যদি ফা কালমা হামজা তাকে তাকে বলা হয় মাহমুজে ফা আইন কালমায় হামজা হলে তাকে বলা হয় মাহমুজে আইন এবং লাম কালমায় হামজা হলে তাকে বলা হয় মাহমুজে লাম সুতরাং আমার তো কা কেন করে আমার তো তাপেস তো আছে এটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম বাস হচ্ছে মাজি মারুফ বাব হচ্ছে নাসরায় আনসুর আমারা ইয়া আমরু মাজদার হচ্ছে আলামরু মূলক করা হচ্ছে হামজা মিমরা যেহেতু প্রথম অক্ষর ফা কালমা হামজা সুতরাং এটা মাহমুজে ফা অর্থ হচ্ছে আমি আদেশ করেছিলাম কা তোমাকে ঈদ যখন আমার তো আমি আদেশ করেছিলাম কা তোমাকে আল্লাহ তাআলা বলছেন কালা আল্লাহ বলছেন যে মা কিসে মানা বারণ করেছে কা তোমাকে মা কিসে মানা বারণ করেছে কা তোমাকে মা মানা আকা কিসে তোমাকে বারণ করেছে আল্লাহ তাসজুদা যে তুমি সেজদা করো নাই ঈদ আমার তো কা ঈদ যখন আমার তো আমি আদেশ করেছিলাম কা তোমাকে আমি যখন তোমাকে আদেশ করেছিলাম আমার আদেশ সত্ত্বেও তুমি সেজদা করো নাই এই কারণটা কি কিসে তোমাকে বারণ করেছে তো আল্লাহ আস্কড দা ইবলিস হোয়াট প্রিভেন্টেড ইউ দ্যাট ইউ ডিড নট প্রস্ট্রেট হোয়েন আই কমান্ডেড ইউ হোয়েন আই অর্ডার্ড ইউ
আমি যখন তোমাকে আদেশ করলাম সিজদা করার জন্য আদমকে সিজদা করো তারপরেও তুমি সিজদা করো নাই কিসে তোমাকে বারণ করেছে কালা সে বললো কালা মানে ইবলিস বললো ইবলিস জবাব দিল দ্যাট মিন্স আজাবা এই কালা মানে আজাবা আর এই কালা অর্থ হচ্ছে সাআলা আল্লাহ প্রশ্ন করেছিলেন শয়তান জবাব দিয়েছে সুতরাং এই কালা হচ্ছে সাআলা প্রশ্ন করেছিলেন আর এই কালা প্রশ্নের উত্তরে যেহেতু কালা আসছে এর অর্থ হচ্ছে আজাবা সে এজাবাত করেছে রেসপন্স করেছে জবাব দিয়েছে কালা তো কালা এটা তো আগে গিয়েছে তাহকিক বলার দরকার নাই আনা আমি শয়তান বলতেছে আমি মানে I am khairun uttam uttam মানে হচ্ছে বেচার মিনহু মিন মানে থেকে হু মানে তার তার থেকে তার এই হু এর মানে হচ্ছে আদম অর্থাৎ আমি আদম হচ্ছে উত্তম সে বলতেছে আনা খাইরুন মিনহু আমি তার চেয়ে উত্তম I am better than him I am better than him I am better than him সাজা বলতেছে কি I am better than him আল্লাহ যখন তাকে প্রশ্ন করেছিলেন মা মানাকা আল্লাহ তাসজুদা ইদ আমাতুকা আমি যখন তোমাকে আদেশ করেছিলাম তারপরেও তুমি তাকে সিজদা করো নাই কিসে তোমাকে বারণ করেছে সে জবাবে বলছে যে আনা খাইরুম মিনহু আমি তাহার চেয়ে উত্তম দ্যাট মিন্স আই এম বেটার দেন হিম দ্যাট মিন্স আই এম বেটার দেন আদম আমি আদম থেকে উত্তম সে যুক্তি দিয়েছে কি যুক্তি সে বলতেছে খালাকতানি মিন নারিম ওয়া খালাকতাহু মিন তিন খালাকতানি খালাকতা এটা ফেল এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজির বহস হচ্ছে মাজি মারুফ বাব হচ্ছে নাসরা ইয়ানসুরু মাসদার হচ্ছে আল খালকু আর মূলক হচ্ছে খালাম কাফ জিনস হচ্ছে সহি জিনস কি সহি আর নি এটা নুনে বাকায়া বলা হয় অর্থাৎ খালাকতা তুমি সৃষ্টি করেছো নি আমাকে তো দ্যাট মিন্স ইউ হ্যাভ ক্রিয়েটেড মি মিন হতে চারটি হরফ হারফুল যার এটা আলোচনা আগে গিয়েছে মিন মানে হতে বা থেকে নার মানে হচ্ছে আগুন নারুন আগুন এক বছর আর এর বহুবচন হচ্ছে নিরানুন যেমন জারুন জিরানুন নারুন নিরানুন এরকম কিছু শব্দ আছে নারুন এটা এক বছর বহুবচন হচ্ছে নিরানুন তো বলা হচ্ছে খালাকতানি মিন নারিন খালাকতানি মিন নারিন তুমি আমাকে আগুন থেকে তৈরি করেছো দ্যাট মিন্স ইউ হ্যাভ ক্রিয়েটেড মি ফ্রম ফায়ার ইউ হ্যাভ ক্রিয়েটেড মি ফ্রম ফায়ার তুমি আমাকে আগুন থেকে তৈরি করেছো ওয়া খালাকতাহু মিন তিন ওয়া এবং খালাকতাহু এটা হরফ হারফুল আতিফা আর খালাকতাহু তাহাকে তৈরি করেছো মিন তিন খালাকতা এটা সিগা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব আসলে ওয়াহিদ মুজাক্কার হাজের বস হচ্ছে মাজি মারুফ আর বাব হচ্ছে নাসরাই আনসুর মাজদার হচ্ছে আল খালক তুমুল অক্ষর হচ্ছে খালাম কাফ জিনস হচ্ছে সহি অর্থ তুমি তৈরি করেছো হু তাহাকে তাহাকে মানে আদমকে এই হুয়ের মার্জ হচ্ছে আদমের দিকে আদমকে তুমি তৈরি করেছো মিন থেকে এটা হরফ হারফুল জার এটার আলোচনা তো আগে গিয়েছে মিন তিন তিন হচ্ছে কাদামাটি দ্যাট মিন্স ইউ হ্যাভ ক্রিয়েটেড হিম ফ্রম দ্য ক্লে অর ফ্রম দ্য ডাস্ট অর ফ্রম দ্য মাড তুমি তাকে কাদামাটি দ্বারা অর্থাৎ আদমকে কাদামাটি দ্বারা তৈরি করেছো আর আমাকে তৈরি করেছো আগুন দ্বারা অর্থাৎ ইউ হ্যাভ ক্রিয়েটেড মি ফ্রম ফায়ার অ্যান্ড ইউ হ্যাভ ক্রিয়েটেড হিম ফ্রম দ্য ক্লে শয়তানের যুক্তি হচ্ছে হে আল্লাহ তুমি আমাকে তৈরি করেছো আগুন থেকে এবং তাকে তৈরি করেছো কাদা মাটি থেকে সুতরাং আমি আদমের চেয়ে উত্তম আই এম বেটার দেন হিম আই এম বেটার দেন হিম আনা খাইরুম মিনহু এই যুক্তি অহংকার করার কারণে আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত করে দিয়েছেন তার যে লক্ষাধিক বছরের যত ইবাদত আছে সমস্ত কিছু মুহূর্তের মধ্যে বেনিশ ফিনিশ হয়ে গিয়েছে একটা অহংকারের কারণে এই জন্যই অহংকার পতনের মূল অহংকার আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না কখনোই পছন্দ করেন না আল্লাহ তাআলা তো অন্যায়তে বলছেন সূরা লোকমানে লা তামশি ফিল আরদি মারাহান আমার জমিনে গর্ব অহংকার মানে দম্ব ভরে হেঁচো না চলাফেরা করো না ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন নিশ্চয়ই আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না এই জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেউ কখনো অহংকার করবা না অহংকার সবচাইতে আল্লাহর কাছে ঘৃণিত একটা বিষয় অহংকার হচ্ছে শয়তানের অন্যতম একটা গুণ আর একটা মাত্র গুণের কারণেই এই অহংকারের কারণেই শয়তান পতন শয়তানের পতন হয়েছে শয়তান আজকে শয়তান হয়েছে লক্ষাধিক বছর কেউ কেউ বলেছেন যে 2 লক্ষাধিক বছর ইবাদত করেছেন যাই হোক লক্ষাধিক বছর ইবাদতের পরে আর আল্লাহর এত ইবাদতের পরে একটা মাত্র কারণ সেটা হচ্ছে অহংকার অহংকার কারণে তার পতন হয়েছে সে শয়তান হিসেবে অভিহিত হয়েছে মালউন রাজিম মারদুদ হিসাবে অভিশপ্ত হিসেবে সে আজকে আক্কা পেয়েছে
তার সারা জীবনের সমস্ত আমল বিনষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন এই মারাত্মক ব্যাধি সেই অহংকার থেকে আমাদের মনটাকে পরিষ্কার রাখেন। আমরা যেন কেউ কখনো অহংকার না করি, কারণ এই পৃথিবীতে আসছি, আজকে আছি, আর কখন চলে যেতে হয় কেউ জানি না। এই জন্যই অহংকার মুক্ত একটা সুন্দর জীবন যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমরা যেন অহংকার মুক্ত মন নিয়ে অহংকার মুক্ত জীবন গঠন করতে পারি, সুন্দর একটা জীবন গঠন করতে পারি। যারা অহংকার করে ওদেরকে পৃথিবীর কেউ ভালোবাসে না। সামনাসামনি হয়তো একটু সম্মান শ্রদ্ধা করলেও লোক দেখানো সম্মান করে, কিন্তু বাস্তবে ওদের সমালোচনা সবাই করে। এই জন্য আমরা যেন অহংকার মুক্ত থাকতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। অহংকার খুবই জঘন্য একটা ব্যাধি, এই ব্যাধি থেকে আল্লাহ তুমি আমাদের সবাইকে মুক্ত রাখো। হে আল্লাহ, অহংকার মুক্ত একটা সুন্দর একটা পবিত্র জীবন গঠন করার তৌফিক দান করো। এই পৃথিবীতে আছি আজকে, আর কখন চলে যেতে হয় কেউ জানি না, এই জন্য অহংকার কখনোই করবো না। এই প্রতিজ্ঞা হোক আজকের এই আয়াতগুলি থেকে। আজকের এই আয়াতগুলোর সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে অহংকার মুক্ত জীবন গঠন করতে হবে। অহংকার করলেই পতন হবে, অহংকার মুক্ত জীবন অবশ্যই আমাদের গঠন করা উচিত। আমরা কখনোই কেউ অহংকার করবো না। একজন কবি তো বলেছেন, প্রথম যেদিন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন একটা জীবন যেন আমরা গঠন করতে পারি, আমাদের মরণের পরে যেন পুরা পৃথিবী কাঁদতে বাধ্য হয়, সেরকম সুন্দর একটা জীবন গঠন করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই আয়াতটা শুধু ক্লাসের জন্য নয়, পাশের জন্য নয়, বরং জীবনে আমলের জন্য আজ থেকে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করি সবাই মিলে, যে আজ থেকে আমরা আর কখনো কোনো রকমের অহংকার করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই করোনাকালীন মুহূর্তে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে, মাননীয় শিক্ষামন্ত্রী তোমাদের জন্য যে সুযোগ টুকুন করে দিয়েছেন, ঘরে বসেই তোমরা ক্লাস করতে পারছ। আমাদের দেশের সকল, মোটামুটি প্রায় সকল প্রতিষ্ঠানের সকল অভিজ্ঞ শিক্ষকগণ ওনারা পরিশ্রম করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তোমাদের জন্য, প্রতিনিয়ত ক্লাস নিচ্ছেন। তোমরা এই ক্লাসগুলো প্রতিনিয়ত দেখার শোনার চেষ্টা করো এবং ঘরে বসেই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করো। অহেতুক ঘর থেকে বের হয়ো না, আর যদি বিশেষ কোনো প্রয়োজন বের হতে হয় তাহলে অবশ্যই যতটুকু নিরাপত্তা নিয়ে বের হওয়া দরকার ততটুকু নিরাপত্তা নিয়ে আল্লাহর উপর ভরসা করে বের হবে, আর অবশ্যই মাস্ক পরিধান করে ঘর থেকে বের হবে। এই প্রত্যাশা রেখেই আজকের ক্লাসটুকু এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।